তো দেখো দোকানের মতন পারফেক্ট বেসনের লাড্ডু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্ডিয়ান কুইজিন বাংলা। পয়লা বৈশাখ সে তো ঘেটে ঘ, আর হালকা সে তো আর হয়নি, তাই ভাবলাম এটা লাড্ডু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, অন্তত বাড়িতে যদি অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা বানিয়ে খেতে পারো। তো চলো শুরু করছি। বেসনের লাড্ডু বানানোর জন্য প্রথমেই নিচ্ছি ছোলার ডালের বেসন 200 গ্রাম, 150 গ্রাম দেশি ঘি, 200 গ্রাম চিনি, 1 টেবিল স্পুন চপড কাজু, আর 1 টেবিল স্পুন চপড আমন্ড, আর সামান্য এলাচ গুঁড়ো। বেসনের লাড্ডু একটু দানাদার হয়, তার জন্য প্রথমেই এখানে চিনিটাকে রিক্রিস্টালাইজড করতে হবে। অনেকেই চিনিটাকে গুঁড়ো করে ইউজ করে, তাতে কিন্তু টেস্টটাও ভালো হয় না আর লাড্ডু মোটেই দানাদারও হয় না। প্যানের মধ্যে 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ জল। এবার নেড়ে নেড়ে চিনিটাকে জলের সাথে মিশিয়ে ফেলতে হবে। যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে চিনিটা কিন্তু ম্যাটার করে। এক এক রকম মিষ্টির ক্ষেত্রে চিনির শিরার পাকটা এক এক রকমের হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর বেসনের লাড্ডু বানানোর ক্ষেত্রে চিনিটা রিক্রিস্টালাইজড করতে হবে। তো তোমরা খেয়াল করো, মাঝে মাঝে থেমে আমি চেক করে নিচ্ছি চিনিটা গলেছে কি না। এখানে চিনিটা এখনও গলেনি। তো বারবার এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না চিনিটা একেবারে গলে যাচ্ছে। 6 মিনিট কুক করার পর চিনিটা এখন একেবারে গলে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন ঘি। এই ঘিটা দেবার ফলে চিনিটা দলা পাকবে না। শিরাটা রেডি হয়ে গেছে, এবার ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়েছি, তবে এটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর নাড়তে নাড়তে এটা যত ঠান্ডা হতে থাকবে এটার কালার আর টেক্সচার দুটোই চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়ে সাদা হয়ে গেছে। এটা কিন্তু এখনও গরম রয়েছে, তাই এটাকে এখনও কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ঠান্ডা হয়ে গেলেই এটা একেবারে ড্রাই হয়ে চিনিটা আমার রেডি হয়ে যাবে। তো দেখো শিরাটা ঠান্ডা হয়ে জমতে জমতে একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব। এবার যাব লাড্ডু বানানোর সেকেন্ড স্টেপে। তার জন্য আমি 1/2 ঘি প্যানের মধ্যে নিয়ে নিলাম, আর ঘিটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেব বেসন। বেসনটা আমি প্রথমে 1/2টা নিয়ে নিচ্ছি, সেই 1/2 বেসনটা আমি ঘিয়ের সাথে ভালো মতন মিশিয়ে নেব যাতে তার মধ্যে কোনো লাম্প না থাকে। তারপর আমি বাকি বেসনটা আবার অ্যাড করব। আমি এখানে ফাইন বেসন ইউজ করছি, তবে মোটাদানার বেসনে লাড্ডুটা ভালো হয়। তবে এই লকডাউনে এই মোটাদানার বেসনটা পাওয়া মুশকিল, তাই আমি ফাইন বেসন দিয়েই কীভাবে ওই একই স্বাদের দোকানের মতন লাড্ডু বানানো যায় সেই ট্রিক্সটাও তোমাদের সাথে শেয়ার করব। বেসনটাকে ঘির সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি, এবার আমি বাকি 1/2 বেসনটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাকি 1/2 বেসন এটাতে মেশানোতে এটা একেবারে ড্রাই হয়ে গেছে, তাই এবারে আমি বাকি ঘিটা এর মধ্যে অ্যাড করে দেব। ঘিটা দিয়ে এবারে আমি বাকি বেসনটাকে খুব ভালো মতন এর সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমেই রাখতে হবে, আর লো ফ্লেমেই এই সম্পূর্ণ কুকটা আমরা করব। বেসনটাকে এখন কন্টিনিউ নাড়তে হবে যাতে তলাটা কোনোভাবেই পুড়ে না যায়, আর বেসনটাকে খুব ভালো মতন কুক করতে হবে যাতে বেসনটা কোনোভাবেই কাঁচা না থেকে যায়। বেসনটা ভালো মতন ফ্রাই হতে মোটামুটি
15 থেকে 20 মিনিট সময় লাগবে। তোমরা যখন দেখবে বেসন আর ঘিয়ের একটা সুন্দর গন্ধ বার হচ্ছে, তখন বুঝতে হবে বেসনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে থেকে অয়েল রিলিজ করতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু ফাইন বেসনের কালারটা একটু হালকা হয়, তাই লাড্ডুর কালারটা একটু সুন্দর করার জন্য হলুদ গুঁড়োটা অ্যাড করলাম। তবে তোমরা চাইলে এটাকে স্কিপও করে যেতে পারো বা এর পরিবর্তে ফুড কালারও ইউজ করতে পারো। বেসনটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে থেকে একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে। এবারে সেই ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে ফাইন বেসনটাও মোটা দানাদার বেসনের মতন মনে হয়। হাতে অল্প পরিমাণ জল নিয়ে গরম বেসনের মধ্যে দিয়ে দিলে বেসনটা হালকা হালকা ফুলতে শুরু করবে আর হালকা দানাদার বেসনের মতন হয়ে যাবে। জলটা দেবার পর কিন্তু এটাকে খুব ভালো করে নাড়তে থাকতে হবে। এইভাবে আমরা 2 থেকে 3 বার জল দিতে পারবো। জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ এটাকে কুক করতে হবে। জল থেকে গেলে কিন্তু লাড্ডুটা মোটেও ভালো হবে না। আরও একবার আমি অল্প একটু জল এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না এই বেসনের ফুলে ওঠাটা বন্ধ হয়ে বেসনটা আবার লিকুইডি হয়ে যাচ্ছে। তো দেখো, এটা নাড়তে নাড়তে বেশ কিছুটা নরম হয়ে গেছে। তবে এটাকে আরও কিছুক্ষণ কুক করব যতক্ষণ না আরও কিছুটা লিকুইডি হয়ে যাচ্ছে। আর যদি তোমাদের মিশ্রণটা ড্রাই থেকে যায়, তবে সেক্ষেত্রে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিতে পারো। নাড়তে নাড়তে এটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিলেও এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, কারণ প্যানটা গরম আছে, নয়তো নিচটা কিন্তু লেগে যেতে পারে। ওভেন থেকে নামানোর পরও 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে এইভাবেই নেড়ে যাব। তারপর আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দেব। মিশ্রণটা বেশ গরম আছে, এটাকে আমি এভাবেই এর মধ্যে রেখে দেব। আর এই ফাঁকে আমি ড্রাই ফ্রুটসগুলোকে একটু ফ্রাই করে নেব। প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন ঘি, আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন টুকরো করে রাখা কাজু আর 1 টেবিল স্পুন আমন্ড। তবে তোমরা চাইলে অন্য কোনো নাটসও ইউজ করতে পারো। তোমরা নাটসগুলো ফ্রাই না করে ইউজ করতে পারো, তবে নাটসগুলো ফ্রাই করে দিলে তোমরা লাড্ডুটাকে 3 মাস পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে। মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না। আঙুল দিয়ে দেখে নিতে হবে গরমটা সহ্য করা যাচ্ছে কি না। খুব গরম অবস্থায় যদি চিনিটাকে মেশানো হয়, তাহলে চিনিটা গলে যাবে, তাতে লাড্ডুটা কিন্তু পাকানো যাবে না। মিশ্রণটা যেহেতু প্রায় ঠান্ডা হয়ে গেছে, তাই এর মধ্যে অ্যাড করে দিলাম ফ্রাই করে রাখা ড্রাই ফ্রুটস আর সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। আর এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে চিনিটা বানিয়ে রেখেছি সেইটা। সব উপকরণগুলোকে এবার ভালো মতন মিশিয়ে নেব। মিশ্রণটাকে এবারে হাতের সাহায্যে খুব ভালো মতন মিশিয়ে নেব। এই মেশানোর সময় যদি তোমাদের এটাকে মনে হয় যে এটা খুব ড্রাই রয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা এর মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিতে পারো। লাড্ডুগুলোকে একই মাপের বানানোর জন্য আমি একটা ছোট হাতা ইউজ করছি। এবারে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে একটু বাইন্ড করে নেব, তারপর 2 হাতের সাহায্যে পাকালেই লাড্ডু একেবারে রেডি। লাড্ডুগুলো অনায়াসেই 3 মাস পর্যন্ত ভালো থাকবে। এগুলোকে কিন্তু কোনো মতেই ফ্রিজে রেখো না, ফ্রিজে রাখলে কিন্তু লাড্ডুটা শক্ত হয়ে যাবে। বেসনের লাড্ডু একেবারে রেডি, তবে এগুলোকে একটু ডেকোরেট করব, তার জন্য ছোট করে কেটে রাখা 1 টুকরো করে পেস্তার ওপর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি তোমাদের আমার এই লাড্ডুর রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে।